হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেই জন্য আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওটির কোনো কেন গুরুত্বপূর্ণ আজ আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব প্রশান্ত টিকারে কীভাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা হয় আপনারা অনেকেই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে ফেলেছেন কিন্তু অনেক সময় কোনো বেনিফিশিয়ারি এর মোবাইল নাম্বার ভেরিফিকেশান করা যদি মিস হয়ে যায় তাহলে তো আপনাদেরই প্রত্যেকটি বেনিফিশিয়ারিতে গিয়ে ক্লিক করে দেখতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করা আছে কি না কীভাবে এটা চেক করবেন দেখুন বেনিফিশিয়ারি অপশান লেখা রয়েছে আপনারা এই বেনিফিশিয়ারি অপশানে গিয়ে ক্লিক করুন দেখবেন একটি নতুন পেজ ওপেন হয়েছে এই পেজে অনেকগুলো বেনিফিশিয়ারি ক্যাটাগরি রয়েছে আপনারা যে কোনো একটি বেনিফিশিয়ারি ক্যাটাগরির ওপর ক্লিক করুন ক্লিক করার পর আপনারা দেখুন আরেকটি নতুন পেজ আপনারা দেখতে পাবেন এবং সেখানে দেখুন অনেকগুলি নাম রয়েছে আপনারা যে কোনো একটি নামের ওপর ক্লিক করুন এই পেজটির উপর আপনারা খেয়াল করুন এখানে মোবাইল নাম্বার লেখা আছে এবং তার পাশে ডবল টিক চিহ্ন আছে তার মানে এই বেনিফিশারিটির মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে এবং যাদের একটি টিক চিহ্ন দেখবেন তাদের মোবাইল নাম্বার ভেরিফাই করা নেই এইভাবে সমস্ত বেনিফিশিয়ারির উপর ক্লিক করে আপনাদের দেখতে হবে মোবাইল নাম্বার ভেরিফাই করা আছে কি না কিন্তু এইগুলো করেই অনেক টাইম লেগে যাবে আপনাদের সেই জন্য আমরা এই হোম পেজে গিয়ে দেখুন হোম পেজের ওখানে লেখা রয়েছে অ্যাকশান সেন্টার সেই অ্যাকশান সেন্টারের নিচে হাত দিয়ে ডান দিকে স্ক্রল করবেন ভেরিফাই মোবাইল নাম্বার লেখা আছে এইখানে ক্লিক করুন করলেই এই রকম একটি পেজ আপনারা দেখতে পাবেন এই পেজে যেসব বেনিফিশিয়ারির নাম দেখতে পাবেন আপনারা তাদের প্রত্যেকেরই মোবাইল নাম্বার ভেরিফাই করা নেই ভেরিফাই করার জন্য যে কোনো একটি বেনিফিশিয়ারির পাশে দেখুন ভেরিফাই কতটি লেখা রয়েছে সেই ভেরিফাইতে গিয়ে আপনারা ক্লিক করুন দেখবেন একটি পেজ ওপেন হয়েছে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার এর নিচের বক্সে ক্লিক করে মোবাইল নাম্বারটা লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন সাথে সাথে সেই বেনিফিশারির মোবাইলে চার সংখ্যার একটি নাম্বার অর্থাৎ ওটিপি চলে যাবে সেই ওটিপিটা নিয়ে এই এন্টার ওটিপি এর নিচে পুট করতে হবে এই ওটিপি পাঠানোর পর পুরো প্রসেসটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে দেখুন এখানে টাইমটা শো করছে আস্তে আস্তে পাঁচ মিনিট দেখুন কমে আসছে এরপর ভেরিফাই ওটিপিতে গিয়ে ক্লিক করবেন দেখবেন মোবাইল নাম্বার ভেরিফিকেশান করা হয়ে গেছে এইভাবে সমস্ত বেনিফিশিয়ারিদের মোবাইল নাম্বার ভেরিফিকেশান করে ফেলবেন এই মোবাইল নাম্বার ভেরিফিকেশান না করলে কি কোনো সমস্যা হবে সমস্যা তো হবেই কারণ যখন আপনারা কোনো বেনিফিশিয়ারিকে প্রত্যেক মাসে শনিবার টিএইচ আর ইনপুট করবেন সাথে সাথে তাদের ফোনে টিএইচ আর সম্পর্কিত এস চলে যাবে সেই জন্য প্রত্যেক বেনিফিশিয়ারিদের মোবাইল নাম্বার ভেরিফাইড করা অবশ্যই প্রয়োজন দেখুন আমরা তাহলে দেখে নিই কোনো বেনিফিশিয়ারি টিএইচ আর পাঠানোর পর তার ফোনে কীরকম ধরনের এস যায় সেই জন্য টি ঘরে আমরা কি ইনপুট করেছি সেটা একবার দেখে নিই দেখুন এই শিশুটি টিএইচআ আর থ্রি লিখে সাবমিট করেছিলাম দেখুন এখানে থ্রি লেখা রয়েছে এখন তাহলে আমরা দেখে নিই এই শিশুটির মোবাইল নাম্বারে টিএইচআ আরের এস এম কীরকম ধরনের গেছে দেখুন এই বেনিফিশিয়ারির নামটি ছিল আরাধ্যা নস্কুর এই আরাধ্যা নস্কুরের ফোনে কীরকম ধরনের এস এম যায় সেটা আমরা একটু দেখে নিই দেখুন এই এস এম এসটি আরাধ্যা অস্করের ফোনে সেন্ট হয়েছে এখানে দেখুন লেখা আছে ডিআর আরাধ্যা নস্কর ইওর টেক হোম রেশন ফর থ্রি ডেজ অর্থাৎ আমরা এখানে তিন দিন টিএইচ আর দেওয়া হয়েছিল সেই জন্য এখানে তিন দিন টিএইচ আর সেন্ট হয়েছে তারপর দেখুন ইন কেস ইউ হ্যাভ নট রিসিভড ইওর টিএইচ আর অর ওয়ান টু শেয়ার ইওর ফিডব্যাক অর্থাৎ সে যদি টিএইচ আর না পায় বা টিএইচআ সম্পর্কে যদি কোনো ফিডব্যাক দিতে চায় তাহলে দেখুন এর নিচে হেল্পলাইন লেখা রয়েছে ওয়ান এই নাম্বারে সে যোগাযোগ করতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনারা যে কদিন টিএইচআর দেবেন সেই কদিনই টিএইচআর এর ঘরে দিন সংখ্যা পুট করবেন কারণ বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে এই এসএমএসটা চলে যাচ্ছে তারা কোয়ারির জন্য কিন্তু এই হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারে তাহলে অবশ্যই অবশ্যই করে এই টিএইচ আর সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন